ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে কুমিল্লার নানুয়ার দিঘিরপার মণ্ডপে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এর বেশ ধরে দেশের কয়েকটি জেলায় সহিংস ঘটনা, সারা দেশে পূজা মণ্ডপে নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কুমিল্লা, ঢাকা, নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে রাজধানীতেও টহল পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিজিবি। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে খুব বিশাল সিরিয়াস একটা ইস্যু যাচ্ছে। কি ইস্যুটা? কি মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে। ওকে, মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে, সো হোয়াট? আর সম্ভবত কোনো দেবীর পায়ের কাছে অর সামথিং। আই এম নট ইভেন ফলোয়িং, অনেস্টলি, ফালতু জিনিস ফলো করার সময় নাই। খুব সম্ভবত পায়ের কাছে অর সামথিং মনে হয় দেখছিলাম খবরটাতে। ওকে, সো হোয়াটস দ্য বিগ ডিল? লাইক, সমস্যা কি তাতে? তাতে সমস্যা হচ্ছে অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। নাও, অনুভূতি আঘাতপ্রাপ্ত হওয়া উচিত কি না, সেটা আবার ভিন্ন আলাপ, সেটা আবার লম্বা আলাপ। এটা নিয়ে অতীতে আলোচনা করছি একটা পর্বে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করলে কীভাবে কিলাকিলি মারামারি কোপাকুপি করতে হবে। আমাদের হুজুরা শিখেছেন এগুলো আমাদের এই জনতাকে, সে আলাপ একটু পরে আসতেছি। সো এটা একটা শিক্ষা আমাদেরকে, উন্নততা করতে হবে এই বিষয়গুলো নিয়ে, যে কারণে মানুষজন করে না। যে জিনিসটা হচ্ছে, যে ইস্যুটা, ইস্যু তথা কথিত যে ইস্যু, এটা কি একটা ধর্মীয় ইস্যু নাকি এটা একটা রাজনৈতিক ইস্যু? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এটা যে কী ইস্যু আসলে আমরা বুঝতেছি না, কারণ ধর্মের দিক থেকে এটা কোনো ইস্যু হওয়ার কথা না। পাওয়া গেছে, ওকে ফাইন, সো হোয়াট, পাওয়া গেছে। রাজনীতির দিক থেকে ইস্যু হচ্ছে পাওয়া গেল কেন, জিনিসটা উদ্দেশ্যমূলক কিনা, ইচ্ছাকৃত কিনা, স্যাবোটাজ কিনা, সেটা তো অবশ্যই স্যাবোটাজ। কারণ হচ্ছে এই ব্যাপারে প্রশ্নের কোনো অবকাশ নেই, কারণ একটা কোরআন শরীফ তো হেঁটে হেঁটে একটা মন্দিরে যাইতে পারে না, রাইট? সো কোনো হিন্দু ধর্মাবলম্বী, তার তো কোরআন শরীফ অ্যাক্সেসই নাই, সে লাইক কোরআন শরীফ পাবে কোথায় বা কেন তার কাছে কোরআন শরীফ থাকবে যে সে ভুলে মুক্তির কাছে বা মন্দিরে রেখে যাবে, রাইট? সো কোনো হিন্দুর হাত হয়ে মন্দিরে একটা কোরআন শরীফ আসা সম্ভাবনা নাই। একটা মুসলিমের হাত হয়ে একটা কোরআন শরীফ মন্দিরে আসারও কোনো সম্ভাবনা নাই, কারণ একটা মুসলমান সে মন্দিরে কোরআন শরীফ হাতে যাবে কেন, কোনো উদ্দেশ্য নাই, গেলে ফেলে আসবে কেন, এই অসম্মান করবে কেন, রাইট? সো কোনো হিন্দু বা কোনো মুসলিমের হাতে দিয়ে ভুলে, অনিচ্ছাকৃতভাবে, খেয়ালের ভুলে কোনোভাবে এটা হওয়া সম্ভব নয়, এটা ক্লিয়ারলি স্যাবোটাজ। হ্যান্স রাজনৈতিক ডিসকাশনটা আসে না, যে এই স্যাবোটাজটা করছে এটা কেন করছে, কারণ জানে এই টেপের স্যাবোটাজ করা বাংলাদেশে সম্ভব, করলে এই উন্মত্ততা শুরু হয়, একটা উন্মাদনা শুরু হয়, একটা তৌহিদি জনতা একটা শুরু হয়ে যায়, একটা অবস্থা তাণ্ডব। এবং এই ইস্যুটা কিন্তু এই যে মন্দির, প্রতি বছর বছর মন্দিরে ভাঙচুর, মন্দিরে স্যাবোটাজ করা, মূর্তি ভাঙা, এই করা সেই করা, এখন তো সরকার সকল মন্দিরে হচ্ছে সিসি ক্যাম ইদার বসাইছে বা বসানোর উদ্যোগ নিছে বা চেষ্টা ইচ্ছা রাখে এরকম আর কি, কারণ প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে। সো দ্যাট কাইন্ড অফ টেলস ইউ যে সরকার ইচ্ছাকৃতভাবে কাজগুলো করে না, করলে তো সরকার মন্দিরে হচ্ছে সিসি ক্যাম্প বসাইতো না। হিস্ট্রিক্যালি সাধারণত কাজগুলো বিরোধী দল করে, সরকারকে অস্থির করার জন্য, মানুষকে খেপায় একটা অস্থিরতা তৈরি করার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যে, এবং বিরোধী দল এই কাজটা করে বিধায় সরকার ওই কাজগুলো করার রেকর্ড আমরা জানি, যে সরকার এই কাজটা করছে, তারা জানে যে করলে অটোমেটিক্যালি বিরোধী দলের উপর কাঁধে দায় চলে আসবে, মানুষ ধরেই নেবে এটা বিরোধী দল করছে সরকারকে অস্থির করতে। এই সুযোগটা নিয়ে আবার সরকারও স্যাবোটাজ করার ঘটনা আমরা জানি, যে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, সেগুলো দেখা গেছে, যাদেরকে পাওয়া গেছে তথ্য প্রমাণ পরে এরা সবাই দেখা গেছে যে আওয়ামী লীগের, যেহেতু সরকার তখন আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী সব এরা মিছিল টিছিল করে বাড়িয়েছে নেতাদের সাথে। সো তারপর গাড়িতে হরতালের সময় বোমা হামলা হয়, আগুন হামলা হয়, পেট্রোল বোমা হামলা হয়, এগুলোও দেখা গেছে বিভিন্ন সময় সরকার নিজেই করাইছে, কারণ করলে অটোমেটিক্যালি বিরোধী দলের উপর দায় চলে আসবে। নাও সাধারণত ফর দ্য মোস্ট পার্ট এই কাজগুলো সরকার করার প্রয়োজন পড়ে না, কারণ তারা ক্ষমতায় আছে, তারা বরং চায় দেশ স্থিতিশীল থাকুক। সাধারণত ফর দ্য মোস্ট পার্ট এগুলো বিরোধী দল করে থাকে, মাঝে মধ্যে সরকার করার ইতিহাস আছে, রাইট? নাও এই যে প্রতি বছর বছর এই যে ধর্মীয় সহিংসতা দাঙ্গাটা, যেটা অ্যাগেন আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা কম্পারিজন চলেই আসে, কারণ ইন্ডিয়া আমাদের পাশের দেশ এবং ইন্ডিয়া হিন্দু সংখ্যাগরিষ্ঠ ওইখানে, বাংলাদেশে মুসলিম সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, আবার ওইখানে মুসলিমরা সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, এটা ফ্লিপড পরিস্থিতিটা, যে কারণে একটা অটোমেটিক কম্পারিজন চলে আসে। তো সেই কম্পারিজন করতে গেলে তো ইন্ডিয়াতে মুসলিম সংখ্যালঘুরা যেইভাবে থাকে আর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুরা যেই থাকে, এটা তুলনাই করা যাবে না, তুলনা অসম্ভব। এটা এখন আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে উইকিপিডিয়ারই পেজ আছে যে ইন্ডিয়াতে ধর্মীয় দাঙ্গাতে কী পরিমাণ মানুষ মুসলমান নিহত হয় হচ্ছে, কী পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়। বাংলাদেশে তো অবশ্যই সংখ্যালঘুরা হ্যারাসমেন্টের শিকার হয়, এটা কোনো দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ফ্যাক্ট, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট, বাংলাদেশের সকলেই হ্যারাসমেন্টের শিকার হয় যেহেতু এটা একটা অসভ্য দেশ। সো বাংলাদেশের ইস্যুটা রাজনৈতিক, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনের শাসন না থাকা, এইসব কারণে এখানে সবাই হ্যারাসড হয়, সবাই হচ্ছে পাণ্ডামি করার সুযোগ পায়, সংখ্যালঘুরা অধিকতর দুর্বল বিধায় তাদের সাথে
কিছু লোক বেশি হ্যারাসমেন্ট করার সুযোগ পায় গ্রামের লোকজন, কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে বা কালেকটিভলি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি ডিসক্রিমিনেটরি আচরণ করা ইন ওপেন ব্রড ডে লাইট এগুলো তো সম্ভবই না। সাধারণ মুসলমানরাই হইতেছে বাধা প্রতিবাদ পিটে শটান করে ফেলবে, যেগুলো ইন্ডিয়াতে হয়, গরুর গোস্ত নিয়ে যাচ্ছে, গাড়িতে থামায় হ্যারাসমেন্ট, মায়ের পিট, এগুলো কল্পনা করা যায় না বাংলাদেশে। সো কম্পারেটিভ স্টাডিটির জন্য একটু করে ফেললাম আর কি, কারণ যেহেতু বাংলাদেশে এই ধরনের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে ইন্ডিয়াতে আবার একটা শুরু হয়, বা এখন আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া সরকারকে বলছে যে জানি এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দু এই যে ইয়েগুলোতে হামলা হচ্ছে মন্দিরগুলোতে, এই ঘটনার প্রেক্ষিতে জানি ইন্ডিয়াতে সংখ্যালঘু মুসলিমরা আবার পার্সিকিউশনের শিকার না হয়, এ ব্যাপারে মোদির কাছে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা একটা খুব ভালো ব্যাপার, ভালো কাজ উনি করছেন। তো এই এই কারণে একটা কম্পারিজন চলে আসে, দেখে এটা আমাকে আলোচনাতে আনতেই হইলো যে প্রশ্নই ওঠে না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা করা সংখ্যালঘুদের নিরাপত্তার দিক থেকে। বাংলাদেশও অনিরাপদ, হিন্দুরা ইন্ডিয়ার হাজারে হাজারে মারে, হাজারে হাজারে এক একটা যখন রায়ট হয় ইন্ডিয়াতে, রিলিজিয়াস পার্সিকিউশন, এমনি তো র্যান্ডম পার্সিকিউশন আছে, এগুলো আচ্ছা যাক ওটা বলে লাভ নাই। তো সেটা দ্বারা কি বাংলাদেশের যে সংখ্যালঘুর অনিরাপদ এটাকে ডিফেন্ড করা যায়, এটাকে লাইট ওয়েট করা যায়, এটাকে ডাউন প্লে করা যায়? অবশ্যই না। ইন্ডিয়া বর্বর দেখে কি আমরাও বর্বর হবো? না, অ্যাবসুলুটলি স্পিকিং, যে বাংলাদেশে যে এটা একটা ইস্যু, এটা বছর বছর এটা আলোচনায় উঠে আসে, এবং বাংলাদেশে এটা মোর লাইক রিলিজিয়াস না, মোর লাইক হচ্ছে পলিটিক্যাল একটা ব্যাপার, পলিটিক্যালি কেউ কাজগুলো করে, রাইট? যেমন এইবার ঘটনাটা তো ক্লিয়ার, অন্যান্য বছর যে ঘটনাটা ঘটে যে প্রতিমা ভেঙে দিয়ে আসে, ওকে, এবার কুরআন শরীফ পাওয়া গেছে, অ্যাগেন কোনো মুসলিমও এই কাজ করবে না, কোনো হিন্দু এই কাজ করবে না, এটা ক্লিয়ারলি কেউ উদ্দেশ্যমূলকভাবে এই গণ্ডগোলটা লাগানোর জন্যই কাজটা করছে, এবং এটা অবশ্যই পলিটিক্যাল কোনো একটা ব্যাপার, এখানে ধর্মীয় কোনো ইস্যু নেই, পুরোটাই পলিটিক্যালি কেউ করতে চাচ্ছে আনরেস্ট, সরকার হোক, বিরোধী দল হোক, বা যেই এখানে স্কোর করতে চাচ্ছে, বেনিফিট নিতে চাচ্ছে, কোনো লোকাল পান্ডা হোক, যেই হোক। নাও আমরা আসি ফাইনাল আলোচনায়, যে পলিটিক্যাল এইসব শয়তানি এইগুলো করা হয় কেন? অ্যাগেন কারণ এরকম একটা তৌহিদি জনতা এক্সিস্ট করে, যে এদেরকে একটু উস্কিয়ে দিলে এই একটা অবস্থা তৈরি হয়ে যায়। এই তৌহিদি জনতা কেন এক্সিস্ট করে, এটা হচ্ছে আমার আসল প্রশ্ন এবং আসল পয়েন্ট। এদেরকে কারা তৈরি করে, এদেরকে কারা ফিউয়েল করে? হুজুররা হাজারবার এই পয়েন্ট আলোচনা করছি, এখন আবার করতে হচ্ছে। কোরআন শরীফ মন্দিরে পাওয়া গেলে এরকম করতে হবে কেন? এদেরকে তো হুজুররাই শিখাইছে, জোরে বাবারে যদি তোর রক্ত টকভোগ না করে, যদি তোর রক্ত না নাচে, তুই কিসের মুসলিম রে, তুই তো ভুয়া মুসলিম, এই সেই বলা। এখন এরা প্রমাণ দিতে নামছে, এরা সকলে সহি মুসলিম। কার রক্ত কত বেশি নাচে, যার রক্ত যত বেশি নাচে সে তত সহি মুসলিম, তার ইমান তত পোক্ত। পাটপাড়ি কিন্তু করে সব বাংলাদেশের সব লাইক 90% ভণ্ড, দুই নাম্বার শয়তান, ওজন কম দেয়, মাপে কম দেয়, তারপর হচ্ছে আপনার খুন গুম ধর্ষণ করে বেড়াইতেছে, পান্ডামি ঘুষ, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, একেবারে নেমে পড়ছে ইসলামকে প্রোটেক্ট করতে। এবং অ্যাগেন এগুলো সব কিছু হচ্ছে আমাদের হুজুরদের শিক্ষা। নাও এই যে একটা কালচার, একটা কনভারসেশন, এই যে খালি বাঙালির ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, ইগোতে লেগে যায়, ইমেজে লেগে যায়, সেটা তো ধর্মের ব্যাপারে হোক, সেটা রাজনৈতিক ব্যাপারে হোক, বঙ্গবন্ধুর তিলটা এখানে হইতেছে, ছোটো হয়েছে না বড় হয়েছে, এটা নিয়ে কোনো ছোটো বাচ্চা ছবি আছে, বঙ্গবন্ধুর এখানে তিল দিছে, এটা নিয়ে তাকে স্কুল থেকে বের করে দিচ্ছে, কিছু হইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, সালাম দেওয়ার সময় আপনি শুয়ে পড়ছেন কিনা মাটিতে, হ্যাঁ, তারপর নিচের দিকে তাকায় সালাম দিয়েছেন কিনা, পায়ের উপর পা চলে গেছে কিনা ভুলে, মানে মানে প্রত্যেকটা এরিয়াতে, হ্যাঁ, সেটা ধর্মীয় কোনো বিষয় না, এটা একটা কালচারাল বিষয়, এই এই উন্মাদনাটা করা। আর ধর্মের ক্ষেত্রে যখন আসে অবমাননা, এসে সেটার ক্ষেত্রে হইতেছে আমাদের হুজুর এগুলাকে ফিউয়েল করে, এদেরকে নাচানাচি, নবীজিকে অবমাননা করছে, কোপাইতে হবে, কোরআন শরীফের অবমাননা হয়েছে, কোপাইতে হবে, এসে এই যে এটা একটা কালচারাল ব্যাপার, দুই দিন পর পর প্রতি বছর বছর হয়, তার একটা দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, অ্যাগেন কম্পারেটিভ স্টাডি করতেই হয়, যে ওয়েস্টে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, বা ওয়েস্টের ইয়ে দেখতে, যে কীভাবে মানুষ নর্মালাইজড হয় বা হার্ডেন্ড হয় বা হ্যাবিচুয়েটেড হয় বিষয়গুলোর প্রতি। যেমন আমি বাংলাদেশ থেকে আসছি, আমারও সারা জীবন ভর আমার লাইক রিফ্লেক্স ছিল, আমার বেসিক ইনস্টিংক্ট ছিল যে খালি মাইন্ড করে ফেলতে হবে এবং খালি পাওয়ার দেখাইতে হবে, যে কোথায় খালি ইজ্জত, খালি অপমানিত হইতে হবে, খালি রাস্তা খুঁজতে হবে সারাদিন কোথায় একটু অপমানিত হওয়া যায়, এবং যেখানে অপমানের কিছু নেই সেখানে অপমানিত হয়ে ঘুষাঘুষি করতে নেমে পড়তে হবে, এটা ছিল আমার সারা জীবনের শিক্ষা। এখন এখানকার এসে এখানকার কথাবার্তা বলে ফলো করে দেখি, না না, এখানকার কালচারটা উল্টা, এখানে এসে খালি ইগনোর করতে হবে, খালি পাত্তা দেওয়া যাবে না, যা ইচ্ছা বলছে ওকে ফাইন, হু কেয়ার্স, তাতে কী আসছে গেছে, এই মেন্টালিটি নিয়ে ঘুরতে হবে। ও মা, এখন দেখলাম লাইফ অনেক ইজি হয়ে গেছে, এখন আর পথে পথে এত অপমানিত হচ্ছি না, খালি অপমান খুঁজে বেড়া সারাদিন। আপনি দেখেন এই যে ইস্যুটা বাংলাদেশে এখন এক্সিস্ট, এটা কোনো ইস্যু? প্রথমত যারা এই সাবোচেষ্টা করছে তারা করছে কেন? কারণ জানে এই কিছু একটা উন্মাদ বাহিনী আছে, এদেরকে এই উন্মাতাল করা যাবে এইসব করে, এই কারণেই তো জিনিসটা শুরু হয়েছে, নাহলে অন্যভাবে হইতো। যেমন আপনি ধরেন শাহবাগীদেরকে, যারা দেশপ্রেমিক চেতনাবাদ, জাফর ইকবাল স্যারের মুরিদগুলা, এদেরকে আপনি কীভাবে উন্মাতাল করবেন আপনি দেশ নিয়ে, আপনি পতাকা, এদের ক্ষেত্রে এখানে হচ্ছে ওই যে পতাকা পাছার নিচে নিয়ে বসছিল কে জানি শহীদ মিনার, এটা নিয়ে না কী একটা অবস্থা করছে এরা, রাইট? সো এদের হইতেছে কোরআন শরীফ হইছে পতাকা, এদের কোরআন শরীফ হইতেছে চেতনা। সো ওদেরকে আবার ওই এরিয়াতে উন্মাতাল করতে পারবেন না,
কিছু গ্রুপ অফ পিপলকে বিভিন্ন এরিয়াতে উন্মাতাল করা যায়, দেখেই তো মানুষজন এই সাপোর্টাসগুলো করে, রাইট? কারণ এদেরকে তো আর কোনো এদের এই এই তৌহিদি জনতাকে ইয়ে করার জন্য, পাকলায় দেওয়ার জন্য তো কেউ পতাকা নিয়ে রেখে আসে নাই, কারণ এদেরকে এটা দিয়ে করা যাবে। আবার এই চেতনাবাদগুলো জাফর ইকবাল সালের ছাত্রদেরকে, এদেরকে হতে আছে গরম করার জন্য আপনি কোরআন শরীফ রেখে আসলে দে ডোন উইল নট কেয়ার, কারণ তাদের কিছু আসে যায় না। তারা আবার পতাকা রেখে আসলে গরম হয়ে যেত, রাইট? তো পতাকা দিয়ে শাড়ি বানাইলে, তারপর শাড়িটা পেঁচানোর সময় পতাকার লাল জায়গাটা পাছার দিকে যদি চলে যায়, তখন আবার এরা গরম হয়ে যাবে। এইটা অপমান হয়েছে পাছার দিকে, কেন সূর্যটা থাকবে, সূর্যটা থাকবে অন্যদিকে। ওকে, সো এক একজনের এক এক এরিয়া। নাও যদি এমন হইতো কনভারসেশনটা যে না সবাই হইতেছে খুব ওপেন, কেউই মাইন্ড করে না, সারাদিন উন্মাদের মতো করে না, তাহলে কিন্তু এই এরিয়াগুলো দিয়ে আপনি স্যাবোটেজ করতে পারতেন না, অন্য এরিয়া হয়তো আবার খুঁজে বের করতে হইতো। কিন্তু কোনো এরিয়া যদি পাওয়া না যেত, কাউকে কোনো এরিয়াতে গরম করা যাচ্ছে না, তাহলে এই ইস্যুটাই, এই নন ইস্যুগুলো একটা জাতীয়ভাবে 22টা জেলায় কারফিউ জারি করছে, সারা দেশে মন্ত্রী মিনিস্টাররা বিবৃতি দিয়ে বেড়াচ্ছে, সারা দেশে এটা কোনো ইস্যু? কোনো উন্নত সভ্য বিশ্বে কল্পনা করা যায় যে এই টাইপের ইস্যু এক্সিস্ট করে? এই ধরনের নন ইস্যু তাদেরকে পিছিয়ে রাখে না, এই ধরনের নন ইস্যু তাদের প্রগ্রেসকে আটকে রাখে না, তাদের প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে না। আর আমাদের দেশে তো প্রোডাক্টিভিটি প্রগ্রেস এমনিতেই নাই, যাও একটু আছে ওইটা আবার হ্যাম্পার হইতেছে কি দ্বারা? কোরআন শরীফ পাওয়া গেছে মন্দিরের মধ্যে। অ্যাগেন কেন পাওয়া গেছে? কেউ কাজটা ইচ্ছাকৃতভাবে করছে। অ্যাগেন কেন ইচ্ছাকৃতভাবে করছে? কারণ সে জানে এগুলো করলে উন্মাতাল আচরণ শুরু হয়ে যাবে, এবং এগুলো কি নন ইস্যু না? এগুলো নিয়ে কথা বলার কোনো নাও কথা না বলার তো উপায় নাই, কারণ এটা তো মানুষ মারা পড়ছে প্রচুর মানুষ এই ঘটনার কারণে, রাইট? কিন্তু এগুলো লাইক এখন রিপিটেটিভ ফ্যাশনে হচ্ছে, গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, এই বছর হয়েছে, অন্য ফর্মে হয়েছে, প্রতিমা ভাঙচুর নিয়ে হয় নাই, কোরআন শরীফ পাওয়া গেছে। সে কী এক উন্মাদনা, লাইক কী এক নন ইস্যু নিয়ে বাঙালি ব্যস্ত! এগুলো নিয়ে কথা বলার সময়ের অপচয় কিনা বলেন।